ভূমিকম্প এটা পৃথিবীতে বিভিন্ন সময় হয় অনেক সময় চন্দ্রগ্রহণ হয় অনেক সময় সূর্যগ্রহণ হয় ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয় এগুলো সুন্নাতুল্লাহ ফিল আরদ বা জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ আল্লাহ তাআলার নিয়ম বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে এটা আল্লাহ সুন্নাহ এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমত থাকে কারণ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ বহুমুখী বহু রকমের হিকমত এবং রহস্য আল্লাহ তাআলার ইলমে অবশ্যই থাকে আমরা হয়তো সব সময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালিয়ে দেই যেটা সব সময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে শঙ্কা আসবে ভয় হবে ত্রাসের সৃষ্টি হবে ক্ষুধা দেখা দিবে দুর্ভিক্ষ অবাবরণ দেখা দিতে পারে জীবনহানি হতে পারে সম্পদের হানি হতে পারে এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনশন বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন আশাদ্দুন নাসে বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন কোন সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় হয় না বরং আল্লাহ তাআলা অনেক সময় হেমার করেন প্রেসার দেন এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা তিনি আমান্না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ঈমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যত্যয় কিছু দুর্ঘটনা কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন কেন দেন লিযিকহুম বাদাল্লাযী আমিলু যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনাহ এগুলার কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে আজকে তুরস্কে যে ঘটনা ঘটেছে আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে ঢাকায় যদি এই ঘটনা ঘটত তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা ঢাকা শহরের মানুষ আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি মোহতরম হাজরিন ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন
আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মওত হয়েছে এই মওত কখনো ঈমানদারের মওত হতে পারে না ভাইরা আমার এই সকল ঘটনা এই সকল মুসিবত এই সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় বেশি দিন হয় না করোনা চলে গেল করোনা এসেছে কত কিছু আমাদেরকে শিখিয়েছে মানুষ কিভাবে স্বার্থপর হয় সন্তানরা যাদের জন্য মানুষ চুরি দুর্নীতি দুই নম্বরি হারাম উপার্জন করে যাদের জন্য মানুষ অন্যায় করে যাদের ভবিষ্যতের জন্য নানান আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলে সেই সন্তানরা কিভাবে পর হয়ে যায় কিভাবে স্বার্থপর হয়ে যায় কিভাবে বাবার লাশটার কাছে পর্যন্ত যেতে চায় না মৃত্যুর ভয়ে সেরকম শত শত ঘটনা করোনার সময় ঘটেছে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে না যায়নি ভাইরা আমার আমরা এক সময় শুনতাম যে ইসলাম মেয়েদেরকে নিজেদের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আবৃত্তি করে রাখতে বলে এটা মুসলিম নারীর সম্ভ্রান্তের ব্যাপার এটা তার ইজ্জতের ব্যাপার যে একজন মুসলিম নারী একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী তার সৌন্দর্য এটা রাস্তাঘাটের মানুষ পথেঘাটের মানুষ দেখে দেখে মনে মনে তাকে নিয়ে জেনা করবে কল্পনায় জল্পনায় তাকে নিয়ে বাজে চিন্তা করবে নোংরা চিন্তা করবে এটা করতে দিবে না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী এজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন দিয়ে বলেছেন যালিকা আদনা আই ইউরাফনা এই বিধান এজন্যই দেওয়া হয়েছে যাতে চেনা যায় বোঝা যায় এরা সাধারণ কোন নারী না এরা বাজারের মানুষ না এরা ওই নারী যে নারীর ভিতরে আত্মসম্মান বোধ আছে যে তার সৌন্দর্যকে রাস্তাঘাটে যেখানে সেখানে সবার সামনে বিলিয়ে বেরিয়ে সবাইকে তার সাথে মনে মনে কল্পনার জগতে জেনা করার সুযোগ করে দেয় না এরকম সম্ভ্রান্ত নারী যে এটা বোঝা যায় তার পর্দা দেখে অথচ এই পর্দার বিধানের কথা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের কথা উলামা ইকরাম বলেছেন আমরা যুগ যুগ ধরে শুনেছি নানান খোঁচামারা কথা নানান আলটামারা কথা নানান উল্টাপাল্টা কথা যেমন একটা কথা খুব বেশি আমাদের ইসলাম বিদ্বেষী ভাইয়েরা প্রায় বলেন পর্দাকে কেন্দ্র করে যে চোখ মুখ এসব বন্ধ করে একটা নারী কিভাবে চলতে পারে এটা নারীকে রীতিমতো আবদ্ধ করে ফেলা এটা নারীর প্রতি অবিচার এভাবে মানুষ চলতে পারে না অনেকে বলতেন যে হুজুররা আপনারা ফতোয়া দেন মহিলাদেরকে পর্দা করার জন্য এরকম বোরকা পরে নেকাব পরে সব বেঁধে আতমোজা পামোজা মুখ ইত্যাদি সব বন্ধ করে একটু রাস্তাঘাটে চলে দেখেন দেখি পারেন নাকি জীবনেও পারবেন না ফতোয়া দিয়ে শুধু মহিলাদের কষ্ট বাড়ান নারীদের উদ্ধারকারী হিসেবে পরিচয় দানকারী আমাদের কিছু সেকুলার ভাইয়েরা ইসলাম বিদ্বেষী ভাইয়েরা এ ধরনের কথা বলে ওলা আমাদেরকে খোঁচাখুঁচি সারা জীবন করছে না করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কি আজীব কুদরত করোনার সময় আমরা দেখলাম যে তারা একজন পর্দানসীন নারী যেভাবে পর্দা করে একেবারে হাতের মধ্যে গ্লাভস পায়ের মধ্যে মোজা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এমন গাউন তারা পরেছেন যে পর্দানসীন নারীও এরকম করে না তাহলে যেটাকে তারা বলছেন অসম্ভব এভাবে কি মানুষ চলতে পারে আমরা দেখেছি এইভাবে গোটা পৃথিবী দুই বছর চলেছে পৃথিবী যদি দুই বছর চলতে পারে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এমন কোন বিধান দেন না যেটা মানুষ দ্বারা পালন করা সম্ভব না আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে না মোহতারাম হাজেরিন করোনা কত কিছু আমাদেরকে শিখিয়ে গেছে সে বিষয়ে আলোচনা করা আজকে আমরা আলোচনার বিষয় না কিন্তু করোনা চলে যাওয়ার পর আবার আমরা যেই সেই হয়ে গেছি আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি আজকের এই তুরস্ক এবং সিরিয়ার এই ভয়ঙ্কর যে ভূমিকম্পের ঘটনা ঘটল এই ঘটনা আমাদেরকে কত কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের আমাদের যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করছি তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে আজ কোথায় নিয়ে গেছে আমাদের কিছু বন্ধু কোরআন এবং হাদিসকে আল্লাহ তালার বিধানকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করান অনেকে বিজ্ঞানের মিটার দিয়ে কোরআন হাদিসকে মাপেন পরখ করেন এরপরে বিজ্ঞানের মিটারের আলোকে কোরআনের এবং আল্লাহর দেয়া বিধানের যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করেন অথচ বিজ্ঞান এটা হলো ধারণা এটা হলো ধারণা আর কোরআন হলো মহাসত্য আজ বিজ্ঞানের যে বিষয়ে প্রমাণিত হলো যে সূত্র আজকে আবিষ্কৃত হলো হয়তো একটা সময়
এটা ভুল প্রমাণিত হবে ভিন্ন কোন সূত্র আবিষ্কৃত হবে কিন্তু কোরআন যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন এইটা অনন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে অপরিবর্তিত থাকবে কোনো পরিবর্তনের মধ্যে আসবে না বহুত চড়াই উত্তরায় যাবে কিন্তু এটা যা আছে সেটাই থাকবে আজকে আমরা দেখেছি কিভাবে তুরস্কে একটা ভবন বিশাল বড় বড় ভবন মুহূর্তের ভিতরে কিভাবে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছে একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য এক মিনিট সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন সূরায়ে জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাশরের ময়দানে একত্রিত হবে কিভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান এই সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের তুরস্কের ঘটনা দেখলে কিছুটা অনুমান করা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতএব ঈমানদার সব সময় প্রস্তুত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো যে কোনো মুহূর্তে নিয়ে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ঈমানদার অবস্থায় আমি যেন তওবাকারী অবস্থায় আমি যেন মুত্তাকি অবস্থায় যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন ডিভাইস দিয়ে দেখবেন যে ছেলে মেয়েরা ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে ওইটাকে উপভোগ করে যে এত বছরের মধ্যে এত শত বছরের মধ্যে এত বড় সূর্যগ্রহণ আর হয় নাই এত বড় সূর্যগ্রহণ এটা উপভোগ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে তিনি এই জাতীয় দুর্ঘটনা ঘটলে ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে হাদিস আমরা ঘাটলে দেখি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যেরকম সালাত আদায় করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম নামাজের নির্দেশনা পাওয়া যায় মসজিদে প্রবেশ করে যেতেন আল্লাহর ভয়ে অন্তরগুলো প্রকম্পিত হতো আল্লাহর স্মরণ শুরু করতেন না জানি কিয়ামত শুরু হচ্ছে কারণ এভাবে এক সময় কিয়ামত হবে আজ আমরা অনেকে সেটাকে এনজয় করছি আমরা তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে আমরা মনে করছি এই সমস্ত শেকেলে এই সমস্ত পুরানা কথাবার্তা এগুলো অচল মনে রাখবেন আজ সামুদ জাতি এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ পৃথিবীতে আছে আমার নিজের সে সমস্ত জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছে সে সমস্ত জায়গা দিয়ে যাওয়ার সময় দেখা যায় সৌদি আরবের আল ওলা শহরে কিছুটা আছে জর্ডানে কিছুটা আছে যে সমস্ত মানুষেরা আল্লাহর আজাবের কথা শুনে হাসাহাসি করত তাদেরকে আল্লাহ তাআলা তখনকার সময়ের সবচেয়ে ভালো টেকনোলজি দিয়েছেন এমন টেকনোলজি তাদের কাছে ছিল এমন শক্তি তাদের কাছে ছিল কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইরামাযাতিল আইমাদ আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ তাদের মতো এত শক্তিশালী তাদের মতো এত সুঠাম দেহের অধিকারী তাদের মতো এত এত তাদের মতো নির্মাণ শিল্প রপ্তকারী পৃথিবীতে এর আগে কেউ ছিল না আপনি যদি আল ওলায় যান আপনি যদি মাদায়েন সালেহ যান আপনি যদি জর্ডানে যান আপনি দেখতে পারবেন কোরআনের এই আয়াতের বাস্তবতা বিশাল বড় পাহাড় গোটা পাহাড় কেটে একটা মূর্তি বানিয়ে ফেলা হয়েছে একটা পাহাড় একটা শহর তার ভেতরে ঘর বাড়ি সব কিছু পাহাড় কেটে কেটে পাহাড় কাটার মেশিন তখন ছিল না বিদ্যুৎ তখন ছিল না মোটর তখন ছিল না কিন্তু তারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে শক্তিমত্তার কথা বলেছেন তাদের হাতে অনেক টেকনোলজি তখন ছিল এখনকার মানুষ যেরকম এখনকার টেকনোলজি নিয়ে আমরা গর্ব করি তখন তাদেরটা নিয়ে তারা গর্ব করত আজ থেকে আবার 500-1000 বছর পরে যারা আসবেন দুনিয়াতে যদি দুনিয়া থাকে তখন তখনকার প্রজন্ম তাদের টেকনোলজি নিয়ে গর্ব করবে আমাদেরটাকে পুরাতন শেকেলে মনে করবে ওল্ড এবং পিছিয়ে পড়া মনে করবে ঠিক একইভাবে আজ সামুদ জাতি তারাও এরকম মনে করেছিল যখন আল্লাহর নবী
আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল তারা ঠাট্টা করছিল হাসি কর হাসি তামাশা করছিল যারা আবার কিসের ভয় দেখায় কিসের সমস্ত আমাদেরকে আতঙ্ক দেখায় এত বিশাল বড় পাহাড় লোহার মতো শক্ত পাহাড় কেটে আমরা সুড়ঙ্গ করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছি এবং বিশেষ করে আনমাতিদের কবর এখনো পর্যন্ত সেই সমস্ত জায়গায় আছে সেই সব কবরগুলো দেখারও সুযোগ আমার হয়েছে সেই সমস্ত জায়গায় আপনি ইউটিউবেও দেখবেন ভিডিওগুলো আছে সেখানে শত শত হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন শুধু আনমাতিদের ইতিহাস ঘাটলে দেখা যায় ঈসা আলাইহিস সালামের 2000 বছর আগে গত হয়ে যাওয়ারও আরো অনেক আগে ছিল তারা আর তাদেরও হাজার হাজার বছর আগে ছিল আদ এবং সামুদ জাতি এই মানুষগুলোর ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করবার জন্য তারা বহু দম্ভ করেছে পৃথিবীতে বহু অহংকার করেছিল তাদের টেকনোলজি নিয়ে তারা অনেক গর্ব করেছে বাইরা আমার সেই গর্ব আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সামান্য একটু প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি আল্লাহর গজবের আকার দিয়ে সেটাকে ধুলার সাথে মিশিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে শিক্ষা হিসেবে রেখে দিয়েছে ফিরআউন আল্লাহ তাআলা তার ভিতরে কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকায় কে ঈমান আনে নাই আল্লাহর নবীর প্রতি ঈমান আনে নাই আল্লাহর দাওয়াতকে আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফিরআউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এই জন্য তোমার লাশকে আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা পচতে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে মোহতারাম হাজিরিন তাদের সে তথ্য প্রযুক্তি তাদের সে টেকনোলজি তাদের যে বিজ্ঞান তাদের যে শক্তিমত্তা তাদের যে প্রকৌশল বিদ্যা এগুলো সবগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেন একটা মানুষ যখন পৃথিবীতে আসে কত দুর্বল থাকে বিছানায় শুয়ে থাকে নিজে পেশাব পায়খানার কথাও বলতে পারে না ক্ষুধা লাগলেও বলতে পারে না মনের ভাবটা প্রকাশ করতে পারে না একটা মশা এটা তাড়ানোর ক্ষমতা থাকে না দুর্বল থাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আস্তে আস্তে তাকে শক্তিশালী করেন সে আস্তে আস্তে একটু হামাগুড়ি দিতে শিখে এরপর সে একটু বসতে শিখে এরপর সে একটু দাঁড়াতে শিখে এরপর সে একটু হাঁটতে শিখে এরপর সে একটু বসতে শিখে এরপর সে আরো অনেক কিছু করতে শিখে এরপর নিজের পায়ে দাঁড়ানো শিখে এরপর পড়ালেখা শিখে এরপর উপার্জন শিখে এরপর পড়ালেখা শিখে জ্ঞান বিজ্ঞান শিখে সে পৃথিবীর অনেক কিছু জানতে পারে একটা পর্যায়ে সে নিজের রবকে অস্বীকার করে বসে সে কোথা থেকে কোথায় এসেছে তার ইতিহাস ভুলে যায় নিজের সৃষ্টিকর্তাকে সে ভুলে যায় অস্বীকার করে মানুষ নিমক হারাম আল্লাহ তাআলা কোরআনে সেই কথাই বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুর নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞতা দিয়েই মানুষের জীবন বেড়ে ওঠা কিন্তু যারা ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা অকৃতজ্ঞ হয় না তারা শিক্ষা গ্রহণ করে তারা তালিম হাসিল করে তারা সেখান থেকে রীতিমতো প্রতিটা নেওয়ার মতো জিনিসকে নিয়ে নেয় মোহতারাম হাজিরিন এই সমস্ত ভূমিকম্পের ঘটনা আমাদেরকে বহু কিছু শিখিয়ে যায় আমরা অনেকে দেখবেন যেটা বলছিলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে উপভোগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হতেন তিনি কোনো না জেনে আতঙ্কিত হতেন ব্যাপারটা সেরকম না আপনার আমার সমাজে যেরকম কুসংস্কার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার থাকা অবস্থায় সাহাবীদের মধ্যে কুসংস্কার এটা কল্পনাও করা যায় না বরং কুসংস্কারকে দুনিয়া থেকে বিদায় করবার জন্যই তিনি এসেছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতঙ্কিত হয়ে যেতেন এবং ভয় পেতেন যে না জানে কিয়ামত চলে আসলো কারণ কিয়ামত এইভাবেই আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে নিষ্প্রভ হতে হতে চন্দ্রগ্রহণের মতো সূর্যগ্রহণের মতো এরকম ঘটনাই আস্তে 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 কিয়ামতের রূপ পরিগ্রহ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কিয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কিয়ামত আলামত সম্মত থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কিয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময়ে গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমিধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে
এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প করে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উচ্চ মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায় এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক প্রস্তর পড়ে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে ঠিক অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয়গিরি দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লাইয়াসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইয়াসআলুন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোহতরম হাজেরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এই ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদা সন্ত্রস্ত হতেন আল্লাহর জিকির এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কিয়ামত হলো কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সে গেলে তাদেরকে বলছি আজ সামুদ জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম ও সালেহ আলাইহিস সালামের আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সে শক্তিমত্তার যে স্বাক্ষর পাহাড় পর্বতগুলো তাদের সে আবাসন তাদের সে জায়গাগুলো আল্লাহ তাআলা এখনো রেখেছেন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক নসিব করুন তবে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেক অনেক মুখরোচক অনেক কুসংস্কার ছন্ন বিশ্বাস অনেক ভুল বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত আছে এর ভিতর একটা হলো যে আমাদের সমাজে এখন অনেক মানুষ মনে করে যে পৃথিবী পৃথিবী দ্বারা একটা দাঁড়িয়ে আছে একটা গরুর শিংয়ের উপরে সে শিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয় এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন শুনছেন না শুনেন নাই অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না এগুলার কোনো ভিত্তি কোরআনে কারিমের কোথাও কোনোভাবে পাওয়া যায় বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে বিজ্ঞানীরা গবেষণা করে যদি কোনো তথ্য দেন সেটা সত্য হতে পারে অবাক করার কিছু নেই কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয় কেন হয় এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি সব সময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না কখনো কখনো পরীক্ষার জন্য হয় কখনো আল্লাহর এমন কোন হিকমা এমন কোন রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না আল্লাহ তাআলাই জানেন কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায় জো সমঝ মে আ গেই ও ফির খোদা কিউ কর হুয়া
যার সবকিছুই মানুষ শব্দ করে ফেলতে পারে আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন ওইটা কেন করলেন না এটা এরকম হলো কেন ওইটা এরকম হলো কেন আল্লামা ইকবাল বলেছেন যো সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া আরে ভাই আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো রক্ত করে ফেলতে পারো তাহলে আল্লাহকে তো তোমার ব্রেনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে সীমাবদ্ধ করে ফেললে অথচ আল্লাহ তো অসীম তাকে তো তোমার এই ব্রেনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না একজন মালিক তার একজন অধীনস্থ একজন মালিক তার একজন সাধারণ চাকর নৌকর এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা দূরদৃষ্টি তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা যথার্থতা রহস্য এটা সে ধরতে পারে না অনেক সময় বলে স্যার এটা কেন করলেন স্যার বুঝে এটা কেন করেছেন বলে যে তোমার বোঝার দরকার নাই তোমাকে যেটা বলছি এটা করো কারণ যোগ বিয়োগটা স্যারের জানা আছে ওই বেচারার জানা নাই তিনি অনেক সময় মনে করেন স্যার এই সমস্ত কেন যে করে বেহুদা তিনি এরকম অনেক সময় মনে করেন অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার একজন পিয়ন একজন সাধারণ কর্মচারী তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি সর্বোচ্চ আসনে যিনি আছেন তার যোগ বিয়োগ যদি ইনি ধরতে না পারে তাহলে আহকামুল হাকিমিনের সকল যোগ বিয়োগ তাকের সকল ফয়সালার রহস্য কোনটা কেন করেছেন কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে এটা পৃথিবী মানুষ কিভাবে ধরতে পারে বিধায় ইমানদার সে আল্লাহর প্রতি ঈমান আনবে কিয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার ঈমান ধরে রাখা তত কঠিন হবে আমাদের অনেক অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন করে ভাই আপনারা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ফু দিলে বলেন রোগ ভালো হয়ে যাবে ব্যথার জায়গায় হাত দিয়ে দোয়া করার কথা বলেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির এটা পড়লে দোয়া ব্যথা ভালো হয়ে যাবে এবং এই যে কোরআনের বিভিন্ন আয়াত যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে এই আয়াত তিনি নাজিল করেছেন ঈমানদারদের জন্য শিফা হিসেবে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনের একটা বিশেষ অলৌকিকত্ব হলো শিফা আমি বলি ভাই কোরআনের অলৌকিকত্ব যদি এই অলৌকিকত্ব যদি দেখতে চান আমি আপনাকে হলফ করে বলতে পারবো কোরআনের অন্য কোন অলৌকিকত্ব দেখাতে পারি বা না পারি এই অলৌকিকত্ব আপনি দেখতে পাবেন অবশ্যই এই কোরআন কিভাবে মানুষের জন্য শিফা হয় প্রশ্ন হলো যে কোরআন মুখে উচ্চারণ করে তেলাওয়াত করবে আর ফু দিবে আরেকজন ভালো হয়ে যাবে এটা কিভাবে সম্ভব ওষুধ খায় সেটা শরীরে যা সেটা আমাদের শরীরে আপনার শরীরের সাথে মিশে আমাদের রক্তের সাথে মিশে তারপরে শিরা উপশিরা যায় সেটা আমাদের মধ্যে কাজ করে ডাইজেস্ট হয় এরপরে ভেতরে যায় শরীরের মধ্যে প্রভাব ফেলে এটা তো বোঝা যায় কিন্তু কোরআন কারিমের আয়াত পড়ে ফু দিলে নাকি ভালো হবে হুজুররা কি বলে সমস্ত আজগবি কথাবার্তা বাইরে আমার কথায় আছে যারা আপডেট টেকনোলজি সম্পর্কে জানে না যারা পিছিয়ে পড়া টেকনোলজি এটা শুধুমাত্র জানে তারা আপডেট টেকনোলজির কথা শুনলে হাসাহাসি করে যেমন এখন যদি মনে বলা হয় কাউকে যে একটা টেকনোলজি বাহির হবে যে মানুষ মনে মনে কি চিন্তা করছে সে কোনো কাজ করার আগ মুহূর্তের চিন্তার বিষয়টা ডিভাইস বলে দিবে অলরেডি এরকম অনেক গবেষণা হয়ে গেছে পৃথিবীতে তাহলে এই কথা যদি আজ থেকে 100 বছর আগের কথা মানুষকে বলা হতো আচ্ছা এখন আমরা যে সুইচ দিলে ফ্যান ঘুরে সুইচ দিলে লাইট জ্বলে আজ থেকে 500 বছর আগে বা 1000 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে যদি বলা হতো যে দেখো ওয়ালে একটা সুইচ থাকবে এখানে টিপ দিলে লাইট কয়েক কিলোমিটার দূরে জ্বলে উঠবে আর এই যে মোবাইল ফোন টোন এগুলোর কথা তো বলাই বাহুল্য এগুলো যদি 1000 বছর 500 বছর আগের মানুষকে বলা হতো মানুষ বলতে এর মাথা স্ক্রু ডিলাস কিভাবে সম্ভব বলতে কি বলতে না বলেন এখন তো সুইচও লাগে না আপনার তারও লাগে না রিমোটে টিপ দিলে ফ্যান চলে টিপ দিলে বন্ধ হয় এমনকি টিপও দেওয়া লাগে না টেকনোলজি বের হয়েছে মুখ দিয়ে শুধু বললেই হবে গরম লাগছে তো ফ্যান চলা শুরু হয়ে যাবে নাকি তাহলে যে গরম লাগছে বলছে সে যে ল্যাঙ্গুয়েজ সেট করা আছে এই যে মোবাইলের মধ্যে দেখবেন যে কি আছে কি সিরি হাই হ্যালো সিরি আছে না হ্যালো সিরি যদি বলে কল অমুক অর্থাৎ অমুককে কল করো তো মোবাইল ডাইরেক্ট নিজে নিজে কল করে ফেলায় আছে না নাই হাতে নেওয়াও লাগবে না দূরে থাকবে বলবেন আর সে কল করে দিবে তো এইটা যদি সম্ভব হয় তাহলে কোরআনে কারিমের আয়াত পড়ে ফু দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অ্যাকশন করিয়ে ওই ব্যক্তিকে সুস্থ করতে পারেন কি পারেন না এরকম হাজারটা এক্সাম্পল দেওয়া যাবে
আপডেট টেকনোলজি আপনি এখনো ওয়্যারলেস টেকনোলজিতে আছেন ওয়্যারলেস টেকনোলজিতে পৃথিবী আগায় যাচ্ছে কুরআন তার চাইতে আরো আপডেটটা বলে রাখছে যে আপনি তেলাওয়াত করবেন আর অ্যাকশন করবে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা থেকে ঈমান বিধ্বংসী ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন দাজ্জাল পৃথিবীতে আসবে কি আসবে না আসবে দাজ্জাল যখন আসবে এমন পাওয়ার সে হোল্ড করবে এমন ক্ষমতা তার কাছে থাকবে যে পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে মানুষের জীবন মৃত্যু তার কন্ট্রোলে সে বলবে তো মরে যাবে সে বলবে তো জীবিত হয়ে যাবে এবং এমন এমন অলৌকিকত্ব তার মধ্যে থাকবে যে অগণিত মানুষ ইমানদাররা পর্যন্ত বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে হ্যাঁ আমরা কোরআন হাদিসে যে আল্লাহর কথা আল্লাহর যে কনসেপ্টের কথা জানছি সব তো সেই হোল করে তাহলে এই তো আল্লাহ সে ঈমান তার প্রতি ঈমান এনে বেঈমান হয়ে কাফের হয়ে যাবে এইজন্য সকল যুগে নবী রাসূলগণ দাজ্জাল থেকে আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন যেন দাজ্জালের ফিতনায় আমরা পতিত না হই কিয়ামতের আগে দাজ্জাল আসার আগে পৃথিবীতে বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনে মানুষ তথ্য প্রযুক্তি মানুষ জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজির উন্নতি দেখে আল্লাহকে অস্বীকার করে বসবে মনে করবে সব সব পুরানা কথাবার্তা সব মুখরোচক গল্প সব ধর্মের কথা সব হুজুরদের বানানো কথা সব আগের যুগের মানুষের কিচ্ছা কাহিনী এগুলোর বাস্তবতা অনেক মানুষ অস্বীকার করবে কিয়ামতের আগে মানুষ দলে দলে এভাবে বেঈমান হবে মুসলমানের সন্তানরা দুনিয়ার অনেক ভেলকি দেখে তারা ঈমান হারা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু ভবিষ্যদ্বাণী করে গেছেন অতএব মোহতরম হাজরিন আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কুরআন হাদিসের প্রতি আমাদের ঈমান যেন দুর্বল না হয় মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা সেটা আল্লাহ তাআলা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে তবে কিয়ামত যত নিকটবর্তী হবে কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে আর বড় বড় তিনটি ভূমিধসের ঘটনা ঘটবে যেগুলো কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে পৃথিবীর আয়ু শেষ সৃষ্টি জগতের আয়ু শেষ এটি বুঝাবে ওই সমস্ত ঘটনাও ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের যে সমস্ত ভাই বোনরা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এই দুর্ঘটনা শিকার হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা সাফারার তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর ও যে আল্লাহ কোরআনে বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে জলে যত ব্যত্যয় যত কিছু হচ্ছে এগুলো মানুষেরই হাতের কামাই আজ পৃথিবীর পরিবেশটাকে আমরা ধ্বংসের অতল তলে নিয়ে গেছি আমরা বৃক্ষ নিধন করি অথচ কোরআন এবং সুন্নাহ যদি আপনি খুঁজেন তাহলে গাছ লাগানোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সওয়াবের কাজ নেক আমল হিসেবে গণ্য করেছেন এবং তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর সে দেখতে পায় ইসরাফিল সিঙ্গা নিয়ে ফুৎকার দিবে এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা আদিয়াতে সূরা কারিয়াতে সূরা জিলজালে 30 পারার বেশিরভাগ সূরাতে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন সেই ঘটনা ঘটতে যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাতে যদি গাছের চারা থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে দেখতে পাচ্ছে তারপরও সে তার কাজ পালন করবে অর্থাৎ গাছটা লাগায় ফেলবে এর কারণে সে সওয়াব পাবে যদি কেউ কোনো গাছ লাগায় কোনো ফসল করে সেখান থেকে মানুষ তো বটে কোনো কীটপতঙ্গ পোকামাকড় যদি খায় এবং কেউ অক্সিজেন গ্রহণ করে ছায়া গ্রহণ করে যত উপকার হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ লাগানোওয়ালাকে তার জন্য সওয়াব দান করবেন আমরা কজন এটাকে ইবাদত মনে করি আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই তখন আমাদের কাছে ভালো লাগে না এজন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে যদি বাসযোগ্য না করি তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে নানা বিপদ আসবে নানা ব্যত্যয় ঘটবে নানা অসুবিধা তৈরি হবে যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই এই সময়টা তো আমরা সুযোগ পাবো না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি চট্টগ্রাম শহরে বসবাস করছি আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায় নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার
সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে ত্রুটি আছে আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না চিপস খেয়ে ঠোঙাটা আপনি ছেড়ে দিলেন ওইটা চলে গেল ড্রেনে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো বয় ঠোঙার মধ্যে বৃষ্টির পানি জমলো সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন সেই মালা বৃষ্টির পানি জমলো সেই পানিতে অ্যাডিস মশা তৈরি হলো সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল সেই মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল উইক সেই বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন বা লাখ লাখ টাকা তার নেমে গেল আপনার একটা ওই ডাবের মালা আপনার ফেলানো একটা সেই চিপসের খোসা ঠোঙা আপনি হয়তো খেয়াল করছেন না অথচ আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তায় মানুষের কষ্ট হতে পারে মানুষের অসুবিধা হতে পারে এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে আপনি সেটা তুলে যথাস্থানে ডাস্টবিনে নিয়ে ফেলা এটা হলো ঈমানের দাবি অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এই সব জিনিস ফেলি ভাইরা আমার অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না তার ভিতরে এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাস্তার হক পরিবেশের হক সম্পর্কে যা বলেছেন আপনি অবাক হবেন 1450 বছর আগে মক্কার যে পরিবেশ ছিল মানুষই ছিল না মক্কার যে পরিবেশ ছিল সেখানে ঘনবসতি ধরার কথা মানুষই ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বলেছেন ইয়াকুমুল জুলুস আলা তরিক খবরদার রাস্তা দখল করবে না আজ ফুটপাত দখল করে যারা দোকানদারি করে আজ ফুটপাত দখল করে যারা আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে ফুটপাতের উপর দিয়ে বাইক চালায় তারপরে যায় বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায় বা যে কোনো ভাবে পোলাপান রাস্তা দখল করে বসে আড্ডাপাড্ডা মারে মানুষের ক্ষতি হয় আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর এটা বেআইনি এটা অন্যায় অপরাধ এই অপরাধের কথা প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে গেছেন এমন সময় যে সময় রাস্তায় ভিড় হওয়া তো দূরের কথা মানুষই ছিল না গোটা মক্কা মানুষ ছিল কয়েকজন তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলেও চলবে ইনশাআল্লাহ ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি আমরা যদি খাঁটি মুসলমান হই তাহলে অনেক বিপদ অনেক বিত্তয় অনেক দুর্ঘটনা এগুলো থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহই আমাদেরকে বাঁচাবেন আর আমাদের হাতের কামাই দ্বারা পৃথিবীটাকে যদি আমরা বসবাসযোগ্য করি এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবীতে বনাঞ্চল আমরা ধ্বংস করে শেষ করছি কলকারখানার কালো ধোঁয়া আমরা শেষ করছি পৃথিবীটাকে বসবাসযোগ্য করে ফেলছি এরপরে রোগবালাই ছড়ালে দুর্ঘটনা ঘটলে প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি ওয়াইমা কাসাবাত আইদিন নাস পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে যত ব্যত্যয় ঘটে যত সমস্যা ঘটে এই সবগুলো আমাদের হাতের কামাই আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন আল্লাহ আমাদের সবাইকে ইমানদার খাঁটি মুসলমান ইমানের শত্রুর্ধ যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন বাইরে আমার রাস্তাঘাটে অন্য কেউ ময়লা ফেললে সেই ময়লাটা আপনি তুলে ডাস্টবিনে ফেলে দিবেন এটা হলো ইমানের দাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাতাতুল আযা আনিত তরিক আরেকজনেরটা আপনি ফেলে দিলে এটা ইমানের দাবি তাহলে আপনি নিজে যদি ফেলেন তাহলে এটা তো কুফরের অঙ্গ হবে ঠিক না বেঠিক ঠিক কিন্তু আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে হয়তো দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে গায়ে জুব্বাও আছে কিন্তু এরকম কাজ আমরা করি কি করি না আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন এই কথাগুলো বলা এই জন্য যে এগুলোর কারণে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় এগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় এগুলোর কারণে অনেক বিপদ আমাদের জাতীয় জীবনে চলে আসে কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে ভূমিকম্পের পেছনেও আমাদের হাতের কামাই আছে আমাদের ত্রুটি আছে আমাদের বিচ্ছুতি আছে গোটা বিশ্ববাসীর বিচ্ছুতি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার বিচ্ছুতিগুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন মুসলমান তো সে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াইয়াদি যার হাত আর মুখ দ্বারা সবাই নিরাপদ থাকবে কাউকে সে কষ্ট দিবে না কারোর কষ্টের কারণ সে হবে মোহতারাম হাজরিন আমাদের এই সমাজে অনেক মানুষ আছি আমরা যারা মানুষকে কষ্ট দেই এই যে মাহফিল আমি এসে ভাইকে জিজ্ঞাসা করছি ভাই মাইক কি খুব বেশি দূরে লাগাইছে কারণ ঢাকা শহরে মাহফিলে দূর দূরান্তে মাইক লাগাইলে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় এত ঘন বসতি কোনো একটা বিল্ডিং এ যদি মাইক লাগানো হয় তাদের জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায় ইসলাম তো আমাকে বলেন একজন মানুষকে ওয়াজ শোনার নাম দিয়ে বিরক্ত করতে ভাই বললেন আলহামদুলিল্লাহ যে মাইক লিমিটেড জায়গা রাখা আছে এবং বড় রাস্তা রাখা আছে মানুষের বিরক্তির কারণ নাই এবং সেগুলাও নিয়ন্ত্রিত আছে উনি জানালেন আশ্বস্ত করলেন মাইক তো ওয়াজ মাহফিলে মাইক তো বটে এটা তো একটা ভালো কথা সেটার জন্য মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাই মসজিদে নববীতে এক সাহাবি জোরে তেলাওয়াত করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নিয়ে বলছেন যে তুমি যাকে তেলাওয়াত শোনাতে চাচ্ছ তিনি কোনো বধির নন
তিনি আলিমুম বিজাতি সুদূর সবকিছু জানেন এত চিৎকার না করলে বা এত জোরে না করলেও চলবে কারণ আশেপাশে মানুষ ইবাদতে বিঘ্ন হচ্ছে আমরা সেই ধর্মের অনুসারী অতএব আমাদের আমাদের অনেক মুসলমান যুবক ভাইরা আছে তারা ডিজে পার্টির নামে তারা ব্যান্ড পার্টির নামে বিয়ের অনুষ্ঠানের নামে গায়ে হলুদের নামে গায়ে মরিচের নামে নানান নামে বেনামে আমরা অনেক সময় দেখা যায় শব্দ সন্ত্রাস করি শব্দ দূষণ করি রাজনৈতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান বিয়ে শাদি এটা সেটার নামে ঢাকা শহরটা বসবাস অযোগ্য আমরা করে দিচ্ছি ঠিক আর যা হোক এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না আসুন আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি মুসলমান হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে তাহলে অনেক ব্যত্যয় অনেক দুর্ঘটনা অনেক প্রাকৃতিক দুর্যোগ অনেক সমস্যা অনেক সংকট অনেক মুসিবত এমনিতেই আপনি আপনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন আমিন তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি যে আমরা কারোর কোনো কষ্টের কারণ হব না আমার কারণে পরিবেশ দূষিত হবে নষ্ট হবে সেটা হতে আমি দেব না আপনি সাধারণ কয়েক টাকা ময়লার বিল সাধারণ কিছু টাকা ময়লার বিল এটা বাঁচানোর জন্য ময়লা আলারে টাকা দেন না ময়লার পলিথিনটা ধরে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে আপনার হাতে ময়লা নিয়ে আস্তে করে দেখলেন যে কোন জায়গাটা খালি আছে মালিক এখনো বিল্ডিং বানায় নাই খালি পড়ে আছে ওইদিকে ফলাই দিয়ে আপনি বিসমিল্লাহ বলে ফলাইছেন হয়তো বিসমিল্লাহ বলে ফলাই আপনি মসজিদে চলে গেলেন সওয়াব হবে না গুনাহ হবে ঢাকা শহরে এরকম মুসলমান কি দুচার জন্য অনেক বেশি আপনাদের মুগদা এলাকায় জায়গা কতটা খালি আছে আমি জানি না ঢাকা শহরে যেখানে একটা খালি জায়গা আছে খালি জায়গা তো খুব একটা নাই যদি দুই একটা থাকে যে গরিব মানুষ এখনো বিল্ডিং বানাতে পারে নাই অথবা বাজার জায়গা নিয়ে মামলা মোকদ্দমা আছে ঝামেলা আছে এখনো সারতে পারে নাই তাহলে ওই বেচারার কপালে দুঃখ ছাড়ার কিছু কারণ যত ময়লা আবর্জনা বিল্ডিং এর আশপাশ থেকে আপনার জানালা দিয়া বিভিন্ন ভাবে আমরা সেগুলো ফেলি অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি এটা মুসলমানের আচরণ হতে পারে অতএব ভাইরা আমার আমি বাদামের খোসাটা পর্যন্ত খেয়ে যেখানে সেখানে ফেলবো না আমি এগুলো রেখে দিব আজ পৃথিবীর অনেক অমুসলিমদের কাছে এমন সব আচরণগত সৌন্দর্য আছে যেগুলো কোরআন নির্দেশ করেছে যেগুলো হাদিস নির্দেশ করেছে আজ থেকে কয়েকশো বছর আগে গেলে দেখবেন ওরা এই সমস্ত সভ্যতার কথা চিন্তাও করে নাই কল্পনাও করে নাই আমাদের কোরআন এবং সুন্নাহ নির্দেশনাগুলো তাদের মধ্যে আমরা দেখি তাদের মধ্যে ইসলাম না মুসলমান নাই কিন্তু ইসলামের অনেক কিছু আছে এটা দেখে আমাদের লজ্জা হয় আমরা মানুষকে শব্দ দিয়ে কষ্ট দেই আপনি জাপানে গেলে দেখবেন টোকিও শহরে গেলে আপনি অবাক হবেন দেখবেন যে মানুষ যখন কথা বলে মুখে হাত দিয়ে দিয়ে কথা বলে যাতে করে আরেক লোকে ডিস্টার্ব না হয় মোবাইলে কথা বলতে গেলে বা আস্তে আস্তে কথা বলে আপনি যদি পশ্চিমা দেশে যান অনেক জায়গায় দেখবেন মানুষ মানুষের অধিকার পর সচেতন হয় অথচ আমরা নামে মুসলমান কিন্তু মানুষকে কষ্ট দেই এই জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতের কামাই হয় অতএব রাস্তাঘাট নোংরা করা এবং যেখানে সেখানে যাতা ফেলা এবং এই জাতীয় আরও যত অন্যায় আছে গুনাহ আছে যে সমস্ত বিষয়কে আমরা গুনাহ মনে করি না আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আবারও আমরা সেই তুরস্ক এবং সিরিয়ার এই মর্মান্তিক এই ঘটনা দুর্ঘটনায় এই ভূমিকম্পে যারা জীবন দিয়েছেন যাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি মাফ করে ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রতিটা মানুষের আমাদের ইস্তেগফার গণ ইস্তেগফার করা দরকার আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেটা আমরা জানি আমাদের ভায়োলেন্স আমাদের উল্টাপাল্টা কাজকর্মের পরিণতি কত ভয়াবহ হতে পারে আমরা অনেক অনুমান করি পেপার পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি আমাদের অনেকের অন্তরে রীতিমতো ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই এই জন্য আসুন ইস্তেগফার করি আল্লাহ আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়েন না আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয় সেজন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ তাআলা ঢাকা শহর সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন ভূমিকম্প যদি আল্লাহ না করুন শুরু হয় কি করবেন প্রথম কথা হলো আগে থেকে আগাম ব্যবস্থাপনা থাকতে হবে সতর্কতামূলক উদ্ধারের ব্যবস্থাপনা সেটা সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাজ কিন্তু আমাদের সাধারণ মানুষের কাজ হলো যখনই এরকম কোন দুর্ঘটনার মুখোমুখি আমরা হব আল্লাহ না করুন যদি হই ইমানদার সবকিছুর আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কার কাছে আশ্রয় চাইবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে
আল্লাহর কথা স্মরণ করবে তাকবীর দিবে আল্লাহর বর্তবর্ণনা করবে পানা চাইবে এবং সম্ভব হলে নিজে জীবন রক্ষা করার পাশাপাশি অন্য মানুষকে রক্ষা করার চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন